তো আজকের টপিকটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল শব্দটা নিশ্চয়ই তোমাদের জানা। ফ্যাক্টোরিয়াল কি বলো তো সোমা? সোমা প্রণামী, জি স্যার, ফ্যাক্টোরিয়াল কি? স্যার ছিলাম না বিগত 2 ক্লাসে। না, ক্লাসে থাকা লাগবে না তো এটার জন্য। ফ্যাক্টোরিয়াল শব্দটা চেনা চেনা লাগে না? জি স্যার, হায়ার ম্যাথে পড়ছি ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে এটা কি আসলে? কি ফ্যাক্টোরিয়াল কি মোহনা? স্যার ফ্যাক্টোরিয়াল হলো আমরা যদি কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল কোনো সংখ্যার সামনে যদি ফ্যাক্টোরিয়াল রাখি তাহলে সেটা 1 থেকে হচ্ছে সেই সংখ্যার পর্যন্ত হচ্ছে সেই সব সংখ্যার গুণফল। গুণফল। ফ্যাক্টোরিয়ালের বাংলা হচ্ছে গুণিতক। হ্যাঁ, আমরা ধরো এই যে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করব, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণ। 1 ইনটু, এই তো ছোট কেন হচ্ছে, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 পর্যন্ত, এইটা বুঝায় আমাদের 5-এর ফ্যাক্টোরিয়াল। 5-এর ফ্যাক্টোরিয়াল এটা সমান তাহলে কত হচ্ছে? 120। 5-এর ফ্যাক্টোরিয়াল 120। তো এটা অলওয়েজ যে 5-এর বের হবে তা না, ফ্যাক্টোরিয়াল মানে বোঝাবে এন সংখ্যক সংখ্যা পর্যন্ত গুণফল। অর্থাৎ আমাদের এই মানটা যত খুশি ততটাই হইতে পারে। আমরা যদি এন এর ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে কি হবে? 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ডট 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 এন পর্যন্ত গুণফলটা। ওকে, এই যে গুণিতক, এই গুণিতকটা নির্ণয় করার জন্য আমরা যদি একটা ফ্লো চার্ট করি, এই ফ্লো চার্ট করার জন্য আমাদের আগে এই গুণিতকটা কিভাবে আরেক প্রসেসে হয় সেটা একটু বুঝতে হবে। খেয়াল করবা যে প্রথমত 1 ইনটু 1 ইনটু 2, দেখতে পাচ্ছ? 1 ইনটু 2, তারপর হচ্ছে এটার, সরি, 1 ইনটু 1 ইকুয়াল কত হয়? 1। পান আবার এইটার যে গুণফলটা আছে 1, এর সাথে গুণ হবে এই 1টা 1 বৃদ্ধি হয়ে, তাহলে এর মান কত হলো? 2 ইকুয়াল, গুণফল কত? 2। টু তারপর আবার 2-এর সাথে গুণ হবে, 2-এর সাথে গুণ হবে এই 2-এর মান 1 বৃদ্ধি হয়ে 3, তাহলে 3 দ্বিগুণা 6। সিক্স তারপর এই 6-এর সাথে গুণ হবে এইটা 1 বৃদ্ধি হয়ে, তাহলে হলো কত? 4 ইকুয়াল 24। এই গুণটা কতক্ষণ হইতে থাকবে? আমরা এন এর মান যত দিব ততক্ষণ পর্যন্ত এই গুণটা হতেই থাকবে। ওকে, যখনই এন এর মানের থেকে বড় হয়ে যাবে এই মানটা বাড়তে বাড়তে, তখনই আমাদের গুণ করা অফ হয়ে যাবে। ওকে, তো এই জায়গায় আমরা যে কাজটা করব, প্রথমে যে দেখতে পাচ্ছি আমরা ওয়ানটা, এই ওয়ানটা যদি হয় ফ্যাক্ট, ওর সাথে যদি আমরা গুণ করি আই, তাহলে এর মান হবে ফ্যাক্ট। জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমাদের ফ্যাক্টের মান যদি 1 ধরি, ফ্যাক্টের মান যদি 1 ধরি, আই এর মান 1, তাহলে এদের যে গুণফলটা, এই গুণফলটা কার মান? ফ্যাক্টের মান। আবার এই ফ্যাক্টের সাথে আই এর মানটা যদি 1 বৃদ্ধি করে গুণ করি, তাহলে সেই আই এর গুণফলটা হয়ে যাবে আবার কার মান? ফ্যাক্টের মান। এই জিনিসটা খেয়াল করো যে ফ্যাক্ট ইনটু আই ইকুয়াল ফ্যাক্ট। তো ফ্যাক্টের মান 1, প্রথমে ফ্যাক্টও 1 এবং আইটাও 1, 1 1 গুণ করে যে মানটা হবে সেটা আবার ফ্যাক্টের মান। এগেইন
এই আই ফ্যাক্টর মান এই ওয়ানটা কি ভুলটা কত টু, তাহলে এটা আমাদের ফ্যাক্টর মান বর্তমান টু। এখন আবার টু এর সাথে গুণ হবে টু এর সাথে, অর্থাৎ আই এর মান এক হয়ে যাবে আবার ফ্যাক্ট মান। আবার এই সিক্স সিক্স এর সাথে গুণ আই এর মান এক বৃদ্ধি হয়ে, বৃদ্ধি হয়ে যে গুণফলটা হবে সেটা হবে ফ্যাক্টের মান। তো আমরা যদি মনে করো ফাইভ এর মান বের করতে চাই ফাইভ ফ্যাক্টোরিয়ালের, তাহলে এবার 24 × 5 = 120। ওকে, এর হয়ে গেল ফাইভ এর ফ্যাক্টোরিয়াল 120। প্রোগ্রামে আমরা এইভাবে করে করব, অর্থাৎ প্রথমে এবার আমরা আগে ফ্যাক্টোরিয়াল করব, এরপরে এই ফ্যাক্টোরিয়াল দেখে আমরা অ্যালগোরিদম বের করব। কারণ আমাদের অ্যালগোরিদম দেখে অ্যালগোরিদম দেখে ফ্লোচার্ট করতে হয় এবং ফ্লোচার্ট দেখে অ্যালগোরিদম করতে হয়। আমি ফ্লোচার্ট না বলে মনে হয় ফ্যাক্টোরিয়াল বলে ফেলছি, তাই না? তো আমরা আগে ফ্লোচার্ট করব, ফ্লোচার্ট করে তারপর অ্যালগোরিদম করব, ঠিক আছে? তো এটার ফ্লোচার্ট শোনা যাচ্ছে না, কি শোনা যাচ্ছে না? যাচ্ছে তো, তাহলে আমার নেট প্রবলেম, রিজয়েন দে তাহলে ঠিক হয়ে যাবে। এখন মেবি শুনতে পাচ্ছে, তাই না? জি স্যার। স্যার আই এর মান কি সবসময় ক্রমিক নাম্বার হবে? হ্যাঁ, আই এর মানটা এভাবে করে বৃদ্ধি পেতে থাকবে। এখন কত করে বৃদ্ধি পাবে এটা ডিপেন্ড অন এই যে সিরিজ, অর্থাৎ এই ধারাটার উপর ডিপেন্ড করে যে কত করে বৃদ্ধি পাবে। আমরা বুঝতেছি একটু পরেই, তো এত পর্যন্ত বুঝছো কিনা এটা আমাকে একটু কনফার্ম করো। তোমরা যদি এইটা বুঝে থাকো, ভিত্তিতে নিলেন ফ্যাক্টর মান ভিত্তিতে হচ্ছে মূলত আমরা কত থেকে স্টার্ট হয়েছে এটা গুণ করার জন্য আমরা নিলাম, শুরু হলো ওয়ান থেকে এবং এটা ওয়ান থেকে। যখন আমাদের এইরকম ধারা দিবে তখন আমাদের এই ওয়ান থেকে শুরু করতে হবে ফ্যাক্ট, আই দি আই থেকে শুরু করতে হবে ফ্যাক্ট। দেন আরো ভিন্ন ধরনের ধারা আসলে তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব কিসের ভিত্তিতে করলাম। এখন যদি আমি সেই ভিত্তিগুলো আগেই বলে দেই সেক্ষেত্রে অস্পষ্ট থেকে যাবে জিনিসটা, ঠিক আছে? তো দেখো আমরা ফ্লোচার্ট করছি, প্রথমে আমাদের স্টার্ট শুরু করলাম, তারপর রিড বললাম এন, রিড করলাম এন, মানে ফ্যাক্টোরিয়াল তো আমাদের এন সংখ্যক পর্যন্ত। এখানে খেয়াল করো ফ্যাক্টোরিয়াল মানে কি, এন সংখ্যক পর্যন্ত, এই জন্য বললো ফ্যাক্টের মান রিড করো, অর্থাৎ আমরা কত কত ফ্যাক্টোরিয়াল বের করব সেটা রিড করো। দেন ফ্যাক্ট ইকুয়াল টু ধরলাম ওয়ান, ফ্যাক্ট ইকুয়াল ওয়ান, আই ইকুয়াল ওয়ান। দেখো আমাদের ধারা কি থেকে এখানে কি হচ্ছে, ফ্যাক্টের মান ওয়ান এবং আই এর মান ওয়ান, এটা আমরা সেট করলাম, অর্থাৎ একটা গাণিতিক কাজ করলাম এখানে। তারপরে আমরা এখন এখানে করছি, দেখো আই যতক্ষণ পর্যন্ত ছোট অথবা সমান থাকবে এন এর, আই এর মানটা যতক্ষণ পর্যন্ত ছোট অথবা সমান থাকবে এন এর ততক্ষণ পর্যন্ত একটা কাজ হবে। এটা একটা সিদ্ধান্ত, এটা একটা সিদ্ধান্ত, কারণ আমরা কি করছি আই এর মান বৃদ্ধি করছি, তো যত ফ্যাক্টোরিয়াল বের করব তত পর্যন্ত গুণ করতে যদি হয়, এই জন্য আমরা এখানে দিলাম আই লেস দেন অর ইকুয়াল এন। আই লেস দেন অর ইকুয়াল এন মানে বোঝাচ্ছে এখানে আই এর মান যতক্ষণ পর্যন্ত ছোট অথবা সমান থাকবে এন এর, এন এর মান কি আমরা যত ফ্যাক্টোরিয়াল বের করব সেটা, এন হচ্ছে যার ফ্যাক্টোরিয়াল বের করব সেটা। তারপর যখন আই এর মান এন এর থেকে ছোট অথবা সমান হবে তখন কি হবে, ফ্যাক্টের সাথে আমি এখানে সংক্ষিপ্ত ভাবে লিখছি ফ্যাক্ট মানে এফ, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু আই, এটা হবে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু আই। কখন? যখন আই এর মানটা এন এর থেকে ছোট হবে। তারপর আবার কি করবে স্যার, এখানে আই এর পূর্ণরূপ কি?
আই এর কোনো পূর্ণরূপ নাই, এটা আই ইনক্রিমেন্ট থেকে ধরো আমরা নিতে দিচ্ছি, ইনক্রিমেন্ট হবে, বাট কোনো পূর্ণরূপ নাই, এটা আমরা এমনি একটা চলক হিসাবে ব্যবহার করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। তো ফ্যাক্টর মান আই এর সাথে গুণ করার পরে আবার আই এর মান এক আমরা বৃদ্ধি করলাম, আই এর মানে এক বৃদ্ধি করে তারপর আবার আসে আই কে চেক করছি, আই কি এন এর থেকে ছোট, যদি আই এন এর থেকে ছোট হয় তাহলে আমাদের আবার সেই কাজটাই পুনরাবৃত্তি করবে। এই যে বারবার একই কাজ পুনরাবৃত্তি করা, এটাকে মূলত বলা হচ্ছে আমাদের লুপ। লুপ নামের একটা শব্দ শুনছিলাম, তখন কোশ্চিন করছিলাম স্যার লুপ কি জিনিস, তো লুপ হচ্ছে একই কাজ বারবার করা। তো দেখো আমরা আরেকটু ভালো করে জিনিসটা এই প্রসেসিং এর মধ্যে দেখি, যে প্রথমে ফ্যাক্টের মান ওয়ান, আই এর মান ওয়ান, এই যে এখানে সেট করলাম ফ্যাক্টের মান ওয়ান, আই এর মান ওয়ান, বলছি আই এর মান যদি এন এর থেকে ছোট হয় তাহলে আই এর মান কত, ওয়ান, আর ফ্যাক্টের মান সরি এন এর মান ফাইভ, মানে আমরা ফাইভ এর ফ্যাক্টোরিয়াল বের করব, এই জন্য আমরা কি করছি এন এর মান ধরে নিলাম ফাইভ। তাহলে আই এন এর থেকে ছোট, ছোট যদি হয় তাহলে কোন দিকে যাবে, সিদ্ধান্ত মানে কি ইয়েস এর দিকে যাবে, আর এখানে দুইটা রাস্তা, একটা ইয়েস আর একটা নো। তো ইয়েস এর দিকে এসে এখন কি করবে, ফ্যাক্টের মান হবে ফ্যাক্টের সাথে আই গুণ করে যে গুণ ফলটা, সেই গুণ ফলটা হবে আমাদের ফ্যাক্টের মান। তাহলে ফ্যাক্টের মান হলো ওয়ান, তারপর কি করবে আই এর মান এক বৃদ্ধি করবে, তাহলে আই এর মান ওয়ান থেকে বৃদ্ধি করে কি হয়ে গেল টু হয়ে গেল, টু হয়ে এখানে এসে এখন চেক করছে আই কি এন এর থেকে ছোট বা সমান, তাহলে এন এর মান ফাইভ আই এর মান টু, দেন কি ছোট তো না, যদি ছোট হয় তাহলে আবার এখানে আসবে, আসে কি করবে ফ্যাক্টের মান হবে ফ্যাক্টের সাথে আই গুণ করে, তাহলে আমাদের ফ্যাক্টের মান হচ্ছে ওয়ান, আই এর মান টু, গুণ করে গুণফল কত হয় টু, তাহলে এখানে এই টু আমাদের বর্তমান ফ্যাক্টের মান, আর আই এর মান এক আবার বৃদ্ধি করবে, আই এর মান এক বৃদ্ধি করে কি হয়ে যাবে টু এর পরে হয়ে যাবে থ্রি, তাহলে এই থ্রি আবার এখানে এসে চেক করবে এন এর মান ফাইভ আর আই এর মান থ্রি, বলছে এন এর থেকে কি আই ছোট, ইয়েস ছোট, তাহলে আসো আবার এখানে কাজ করো, কি করবে তাহলে বর্তমান আমাদের ফ্যাক্টের মান টু আই এর মান থ্রি, এর গুণফল যেটা হবে সিক্স, এই সিক্সটা কার মান হবে ফ্যাক্টের মান, ফ্যাক্টের মান হয়ে তারপর আবার আই এর মান এক বৃদ্ধি করবে, বৃদ্ধি করে থ্রি থেকে হয়ে গেল ফোর, ফোর এসে চেক করছে এন এর সাথে, এন এর মান ফাইভ, তো এন কি আই কি এন এর থেকে ছোট, ইয়েস ছোট, তাহলে আবার আসো এখানে, আসে কি করবে যে সিক্স, এই সিক্স কে ফোর এর সাথে গুণ করবে, ফ্যাক্টের মান সিক্স আই এর মান ফোর, এই দুজনকে গুণ করে এটা হয়ে যাবে আবার ফ্যাক্টের মান, ফ্যাক্টের মান 24 আর আই এর মান এক বৃদ্ধি হয়ে হয়ে যাবে ফাইভ, তারপর আবার টোয়েন্টি এখানে এসে চেক করবে আই কি এন এর থেকে ছোট না সমান, ইয়েস সমান, তাহলে ছোট অথবা সমান বলছি, তো আমাদের এখনো ইয়েস এর মধ্যেই আছে, যে কারণে এখানে চলে আসবে, আসে কি করবে ফ্যাক্টের যে মান, ফ্যাক্টের মান 24 আই এর মান পাঁচ, এই দুজনকে গুণ করে 120, 120 করার পরে পরবর্তীতে আবার আমাদের আই এর মান এক বৃদ্ধি করে করে ফেলবে সিক্স, কারণ আই এর মান এক বৃদ্ধি করে করলো সিক্স, চেক করছে সিক্স কি এন এর থেকে ছোট বা সমান, বলছে না সিক্স এন এর থেকে ছোট না সমানও না, যেহেতু না তাহলে এখন এই দিকে আসবে, এই দিকে এসে এখন প্রিন্ট করবে, এদিকে এসে প্রিন্ট করবে যে এফ, মানে ফ্যাক্টোরিয়ালের যে মান, বর্তমান ফ্যাক্টোরিয়ালের মান কত 120, এই 120 প্রিন্ট করে আমাদের শেষ করবে যে আমাদের ফ্যাক্টোরিয়ালের মান 120 ফাইভ এর জন্য। বুঝতে পারছি, ইয়েস স্যার। প্রণামী, তোমার তো বোঝার কথা না।
স্যার আজকে তো বুঝছি যতটুকু বুঝাইছেন আর কি, যে বারবার কাজ হচ্ছে লুপের মতো। গুড। আচ্ছা তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য যে ফ্লোচার্টটা দেখলাম, সেই ফ্লোচার্টটা দেখে অ্যালগোরিদম করতে পারবো? এবার ফ্লোচার্ট দেখে অ্যালগোরিদম, তো তোমরা একটু আমাকে ফ্লোচার্টটা দেখে অ্যালগোরিদমটা করে দাও, সুমা আর মোহনা। সেকেন্ড সেকেন্ড মানে সেকেন্ড থার্ড ধাপটাকে কি লিখবো? ধাপ ধরি থ্রি ধরি লিখবা, ধরি হ্যাঁ এটাই ফ্যাক্টিক্যাল লিখবো ওয়ান আই ইকুয়াল ওয়ান, হ্যাঁ এটাই লিখবা। স্যার। বলো চার কি লিখবো, যে আই গ্রেটার দেন এত, তারপর লিখবো হে হ্যাঁ। হ্যাঁ পাঁচটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এভাবে করে শুরু করব। হ্যাঁ এভাবে লিখবা। হ্যাঁ স্নেহ ফোন বলুন, দিছে, ধরবো? রিসিভ করো। হ্যাঁ রিসিভ করো। স্যার আমারটা একটু দেখে নেন তো। স্যার আমারটা কি দেখা যাচ্ছে? একটু খালি ঘোলা লাগতেছে। ও গুড, পারফেক্ট হয়েছে, কিন্তু তোমার ওইখানে শুধু যদি লেখাটা ঠিক হয়নি। তাহলে কি শুধু আই ইকুয়াল? না ওখানে লিখতে হবে যতক্ষণ। ও স্যার হইছে, একটু আমি ফাইনালি দেখে নি, এফ হবে ফলাফল। আচ্ছা এফ এর মান প্রদর্শন করি, এভাবে লিখলে খুব সুন্দর হয়। তাহলে স্যার ওটা আমি 5 নম্বর ধাপ দিচ্ছি। না না না, ওখানে নাইয়ের ওখানে তো আমাদের, তো মূলত দেখো চার্টের মধ্যে এফ এর মান প্রদর্শন করি। আচ্ছা স্যার আমি ফোনটা আর রিসিভ করতেছি, তাহলে একটু কাটা যাবে, আমার বের হয়ে যাব। ওকে ঠিক আছে, মোহনা ইয়েস স্যার। আই লেস দেন অর ইকুয়াল এন, ওকে স্যার। স্যার হয়েছে, হ্যাঁ আর ধাপ চারে যেখানে না লেখে ওখানে লিখবা এবং। স্যার কোনখানে এবং বুঝতেছি না। ধাপ চারে হ্যাঁ নিচে দেখো কি লিখছো, যেখানে লিখছো হ্যাঁ এখানে এখানে এবং, হ্যাঁ ওকে গুড পারফেক্ট। প্রণামী তুমি কি বুঝতে পারছো? মনে একটু ওভাবে ধরে থাকিও তোমার ক্যামেরাটা, আমি একটু প্রণামীকে হেল্প করি। প্রণামী না স্যার বুঝিনি। দেখো আমার স্ক্রিনটা দেখো, আমার স্ক্রিনটা দেখো, দেখো শুরু স্টার্ট, এই যে শুরু এন এর মান গ্রহণ করি, এই যে রিড করছে এন এর মান গ্রহণ করি, তারপর দিছে কি ধরি ফ্যাক্ট ইকুয়াল ওয়ান, মানে এখানে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোই আমরা এখানে ধাপে ধাপে লিখছি, ধরি ফ্যাক্ট ইকুয়াল ওয়ান আই ইকুয়াল ওয়ান, তারপর এখানে বারবার ঘুরে আসতেছে, এটা একটা লুপ, তো লুপ যেখানে থাকবে বারবার ঘুরে কাজ করবে সেটাকে আমরা ব্যবহার করবো যতক্ষণ, যতক্ষণ আই লেস দেন অর ইকুয়াল এন, ঠিক ততক্ষণ পর্যন্ত কি হবে, কি হবে হ্যাঁ আমরা লিখে হ্যাঁ হবে আমাদের আই এর ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু আই এবং আই ইকুয়াল আই প্লাস ওয়ান, ঠিক ওইটাই কিন্তু লিখে দিলাম। তারপর না করবে না তাও বলে দিছি, ফ্যাক্টের মান প্রদর্শন করো তারপর শেষ, মানে বুঝতে কার্যপদ্ধতি পেরেছো? নিয়ে খুব বর্ণনা করছি। হ্যাঁ বর্ণনা, এখানে এই চিত্রটাকে বর্ণনা করে দিচ্ছি, আর ভিডিও আগের ভিডিও রেকর্ড গুলো দেখলেই মূলত আমাদের বাকি গুলো করতে পারবো, বুঝছো? জি স্যার বুঝে যাবো দেখি। তখন আরো। ওকে জি স্যার। হ্যাঁ সময় কি বললো স্নেহা? স্নেহা আমাকে বললো স্নেহার নাকি নেট প্রবলেম, মানে ও যেই সিমে MB কিনছে ওইটা ওইটা নাকি নেট পাচ্ছে না নাকি এরকম বললো। আচ্ছা
ওকে ঠিক আছে, তো আমরা যেহেতু বুঝতে পারছি যে এটা এই ধারার জন্য কাজ করে, স্যার বলো এখানে বলো। আমরা কখন হচ্ছে মানে কখন কখন কোন কোন ওয়ার্ড ব্যবহার করবো, যেমন আপনি কখনো বললেন যতক্ষণ, এবং এগুলা কখন কখন কিভাবে কিভাবে ওয়ার্ড গুলা ব্যবহার করবো যখন আমরা ফ্লো চার্ট দিয়ে হচ্ছে এটা করার চেষ্টা করব। গুড, তো যখন আমরা দেখতে পাচ্ছি একই কাজ একটা ধাপের মধ্যে দুইটা কাজ হচ্ছে, তখন ওখানে লিখবো আমরা এবং। যেমন এখানে লিখছি ফ্যাক্ট ইকুয়াল ওয়ান এবং আই ইকুয়াল ওয়ান, তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, একটা গুণ আর একটা আয়ের মান বৃদ্ধি, তাহলে এটা কি এবং দাঁড়াচ্ছে। আর যতক্ষণ তখনই বুঝবো যখন আমাদের একই কাজ ঘুরে বারবারই হবে, একটা লিমিটেশনের মধ্যে একই কাজ বারবার হবে, তখন আমরা এই জায়গায় ইউজ করব যতক্ষণ। ক্লিয়ার? আর যদি একই কাজ ঘুরে বারবার না হয়, যা সিদ্ধান্ত হয় যে এ ছোট এ বড়, তখন আমরা ওই জায়গায় ব্যবহার করব যদি, বারবার যদি একই জায়গায় ঘুরে না আসে। আর যদি রিড থাকে তাহলে গ্রহণ করি, যদি প্রিন্ট থাকে তাহলে প্রদর্শন করি, তারপর তো শুরু আর শেষ আর কি। ওকে স্যার, ক্লিয়ার? ওকে, জি তো স্যার, এবার তোমাদের কাজ, এবার তোমাদের কাজ এই ধারাটা করার জন্য, এই যে ধারাটা সিলেক্ট করা আছে এইটার জন্য আমাকে একটা ফ্লো চার্ট করে দাও। এর আগে যেটা করছিলাম সেটা কি ছিল, 1 × 2 × 3 × 4, এবার হবে 1 × 2, 1 + 2 + 3 + 4 + 5। স্যার ফ্লো চার্ট আর হচ্ছে এই অ্যালগোরিদম করার জন্য কি ওই যে আমরা কি 1 × 1 = 1 বা এখানে 1 + 1 = 1 এটা কোথাও লিখে নিব নাকি ওখানেই লিখা থাকবে, মানে আমরা কি ওটা প্রদর্শন করব? না, এটা আমাদের বলা থাকবে যে এই ধারাটার জন্য করো, তখন আমরা জাস্ট বলে দেব এই ধারাটার জন্য আমরা ফ্লোচার্ট করলাম, যে ধারাটার জন্য করতেছো ওই ধারাটার কথা বলে দিবা। তুমি যেটা বলতে চাচ্ছ মেবি এইটা, যে এই জিনিসটা কি আমরা দেখাই দিব নাকি, জি স্যার, না এটা দেখাই দেওয়ার দরকার নাই, আমি এটা বোঝানোর জন্য করে দিলাম, শুধু এটা তুলে দিলে এনাফ। ওকে স্যার, তাহলে আমি যেটা বললাম সবাই বুঝে করতেছো তো না, যে 1 + 2 + 3 + 4 + 5 এই ধারাটার জন্য, এটা 5 শুধু না, এটা n তম পর্যন্ত কিন্তু হবে। ওকে, এটা n তম পর্যন্ত হবে, কারণ অ্যালগোরিদম আর ফ্লোচার্ট হচ্ছে ব্যাপক প্রয়োগ উপযোগী। ব্যাপক প্রয়োগ উপযোগী কথাটার অর্থ যে যত নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে চায় সে যেন তত নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারে, এটা যেন ফিক্সড না হয়। স্যার ফ্লোচার্ট করতে বললেন না অ্যালগোরিদম? ফ্লোচার্ট, ওকে স্যার, স্যার বলো। স্যার আমরা যেমন অ্যালগোরিদম করার সময় হচ্ছে কয়েকটি সংখ্যার গুণিতক বা ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখি, ফ্লোচার্ট লেখার জন্য উপরে কোনো হেডিং দিতে হবে? মানে কি করতেছি সেটা বলে দিবা? হ্যাঁ অবশ্যই, এই ওকে স্যার, কাজটা করার জন্য আমরা, স্যার বলো। প্রশ্নটা বুঝলাম না, ঠিক মতন শুনিনি। আমি বললাম এই যে এর আগে যেটা করলাম সেটা ছিল এইটা, তাই না, গুণিতক। এইবার যোগফল বের করার জন্য ফ্লোচার্ট করব, তাহলে এই ফ্লোচার্টের মধ্যে কি পরিবর্তন করতে হবে সেটা দেখে করে ফেলো। স্যার আমরা কি হচ্ছে কি যেমন আপনি প্রথমে ফ্যাক্ট প্লাস ফ্যাক্ট ইনটু ফ্যাক্ট প্লাস আই প্লাস 1 বা 2 হচ্ছে এটা কি আমরা অন্যখানে করে নিতে পার মানে করে হচ্ছে ইয়ে করতে পারবো? করে তুমি নিজে কনফার্ম হইতে পারো যে কোনটা কত দিয়ে শুরু করতে হবে, ওকে স্যার, কাকে কাকে কত দিয়ে শুরু করতে হবে, এই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য এটা প্র্যাকটিস করে নিতে পারো, রাফ
স্যার যোগের ক্ষেত্রে তো ফ্যাক্ট ইনটু আই হবে না, ফ্যাক্ট প্লাস আই হবে না? হ্যাঁ হইলো, ওইটাই তো আমি তোমাদের কাছে জানতে যাচ্ছি কি পরিবর্তন করতে হবে। স্যার দেখেন এই তৃতীয় ধাপ পর্যন্ত তো এরকমই হবে। হুম, তিনটা ধাপ এটা হইলো, এখানে তারপরে করতে থাকো। তারপর স্যার হচ্ছে স্যার আই তারপরেও তো একই হবে না, খালি হ্যাঁ নাটা তো আলাদা হবে। হ্যাঁ না কেন আলাদা হবে, সব একই, সব একই, একটু খেয়াল খালি করো, এখানে এখানে খালি আমরা ইনটু, গুণ ইনটু হ্যাঁ ইনটু জায়গায় যোগ জায়গায় হয়ে প্লাস যাবে। হবে। হ্যাঁ, ইনটুর জায়গায় যদি প্লাস হয় সেক্ষেত্রে এখন খেয়াল করি, এইটার জন্য, এইটার জন্য যদি আমরা করি তাহলে আমাদের 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করি, 5 পর্যন্ত সংখ্যাগুলো যদি যোগফল বের করি কত হয়, কত হয়, 6, 10, 15, তাই না? জি স্যার, 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করলে হয় 15। আর এইটার দ্বারাই যদি আমরা করে দেখি, আমরা যেটা করছি 1 প্লাস 1 ইকুয়াল কত, 2, টু, তারপর 2 তারপর প্লাস 2, টু প্লাস 2 ইকুয়াল 4, ফোর, তারপর তারপর 4 ফোর প্লাস 3, প্লাস 4 প্লাস 3 ইকুয়াল 9, সরি 7, 7 স্যার, 7 প্লাস 4 ইকুয়াল 11, 11 প্লাস 5 ইকুয়াল 16, কিন্তু হয় কত, 15। তাহলে যেটা রেজাল্ট হয় তার সাথে কি এটা আমাদের মিললো? না স্যার, মিললো না। তাহলে কোনো আর এক অংশে চেঞ্জের কোনো ব্যাপার রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জায়গায় খেয়াল করো, প্রথমে 1, তারপর 2, কিন্তু 1 আর 2 যোগ করে 3, আর আমাদের এখানে কি আসছে, প্রথমেই 2 চলে আসছে। তো হবে কি? হবে না। আমাদের ফ্যাক্টর মান শুরু করতে হবে 0 দ্বারা। ফ্যাক্টর মান যদি 0 দ্বারা শুরু করি তাহলে 0 আর 1 যোগ করে 1, 1 আর 2 যোগ করে 3, 3 আর 3 যোগ করে 6, 6 আর 4 যোগ করে 10, 10 আর 5 যোগ করে 15। এবার মিলে গেছে না? জি স্যার, আমাদের করতে হবে ফ্যাক্টের মান 0। সো এই ধারা থেকে আমরা যে ধারণাটা পাইলাম, যদি গুণের জন্য ধারাটা করতে হয় তাহলে সেটার জন্য ফ্যাক্টের মান নিতে হবে 1, আর যদি যোগের জন্য করতে হয় তাহলে ফ্যাক্টের মান নিতে হবে 0। কনসেপ্টটা বুঝতে পারছি? স্যার যোগের মান, যোগের কি বললেন, যোগের জন্য ফ্যাক্টর মান নিতে হবে 0, আর গুণের গুণের জন্য জন্য ফ্যাক্টর মান 1, গুণের জন্য ফ্যাক্টর মান নিতে হবে 1। এটা একটা সাইড নোট করে রাখো, ধারার জন্য এটা একটা সাইড নোট। ওকে, তো এবার তোমরা আমাকে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার জন্য কি করতে হবে সেটা বলে দাও আমাকে। এখানে হেল্প করো তোমরা, যে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব তাহলে আমি এখানে কি পরিবর্তন করব। বিজোড় সংখ্যা মানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস n তম সংখ্যা পর্যন্ত। স্যার ফ্যাক্টের মান আর আই প্লাস 2 হবে। আবার বলো, ফ্যাক্টর মান
ফ্যাক্টর মান 1 হবে আর আই এর সাথে 2 করে যোগ হবে। এটা হইলো, তাহলে শিখাইলাম আমি তার বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আমার আমার ধারাটা কিসের? ধারা কি গুণের না যোগের? যোগের। আর একটু আগেই আমি যে পয়েন্টটা বললাম সেটা কি ছিল? ধারা যদি যোগের হয় তাহলে ফ্যাক্টর মান হবে, ও স্যার আমি হচ্ছে কি 1 বলে ফেলছি, 0 হবে। তাহলে এখানে শুধু পরিবর্তনটা আসে এই জায়গায়, তাই না? জি স্যার। স্যার আগেও তো আসছে আয়ের মান 2-2 করে বাড়বে স্যার, উপরে তৃতীয় প্যারাটা তো আসবে, ফ্যাক্টরিয়াল 0 আসবে না, আগেটা তো আমরা 1 নিছি। কি এটাতে 1 কই নিলা তুমি? এটাতে তো আমরা গুণের সময় আমরা 1 নিছিলাম, যোগের সময় 0 নিলাম না? জি স্যার ওইটাই বললাম যে এটাতে তাহলে তো পরিবর্তন হবে, তৃতীয় ধাপেও তো তাহলে পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? আমরা তো যোগেই করতেছি, যোগ করলে কেন পরিবর্তন হবে? স্যার আমি আপনাকে বলতেছি যে আমরা ফার্স্টে যেটা করলাম ওখানে তৃতীয় ধাপে আমরা হচ্ছে 1 নিছিলাম না, আর এখানে তো আমরা 0 নিলাম। হ্যাঁ এটাই পার্থক্য, এটাও হইলো, এটা পার্থক্য হইলো। আর হচ্ছে আমাদের আয়ের মান 2 করে বাড়াইলাম, এটা একটা পার্থক্য হইলো। ক্লিয়ার? এবার জোড় সংখ্যা নির্ণয়ের জন্য কি পরিবর্তন করতে হবে সেটা আমাকে বলো। জোড় সংখ্যার যোগফল স্যার ফ্যাক্ট 0 হবে, ফার্স্ট আইটা 2 হবে, তারপর হচ্ছে 2 করে যোগ হবে। আই এর মান 2 কেন হবে একটু ক্লিয়ার করে দাও সবাইকে। স্যার আই এর মানটা 2 হবে কারণ এখানটা প্রথম সংখ্যায় 2 দিয়ে শুরু হয়েছে। আমরা সবাই বুঝতে পারছি যে এর আগে আই এর মানে আমরা কোনো চেঞ্জ করিনি, কারণ যতগুলো ধারা করলাম গুণিতকের সেখানেও আয়ের মান 1 দিয়ে শুরু, যোগের সেখানেও আয়ের মান 1 দিয়ে শুরু, বিজোড় সংখ্যা সেখানেও আয়ের মান 1 দিয়ে শুরু, যে কারণে আমরা আয়ের মান কোথাও চেঞ্জ করিনি। বাট এবার এসে দেখা যাচ্ছে যে আয়ের মান আমাদের 2, অর্থাৎ ধারাটা শুরু হচ্ছে 2 দিয়ে। এটা আমাদের এখন কনসেপ্টটা নিতে হবে নতুন করে, যে ধারা যেটা দিয়ে শুরু হবে আয়ের মান হবে সেটা। তো আমরা কি কি কনসেপ্ট পাইলাম? 1, গুণ হলে ফ্যাক্টর মান হবে 1, যোগ হলে ফ্যাক্টর মান হবে 0। ধারা যা দিয়ে শুরু হবে আয়ের মান তা হবে, ধারা যেটা দিয়ে শুরু হবে আয়ের মান হবে সেটা, কত করে বাড়বে ডিস্টেন্স যেটা সেটা হবে আয়ের মান আই প্লাস সেটা। ওকে, আমরা কি কনসেপ্ট গুলো নিতে পারছি? যদি কনসেপ্ট নিতে পারি তাহলে আমাকে এবার তোমরা করে দিবা, করে দিবা বলতে এইটা তোমাদের সবারই বাসার কাজ থাকলো, 5 প্লাস 10 প্লাস 15, আচ্ছা প্লাস না এটা ইনটুইট থাকবে, ফাইভ ইন্টু টেন ইন্টু ফিফটিন ইন্টু n পর্যন্ত, এইটা তোমাদের বাসার কাজ, সেটা আমাকে তোমরা মেসেঞ্জারে দিয়ে দিবা। ওকে, কাজটা কমপ্লিট করো। ওকে, আজকে এ পর্যন্তই থাকছে, আমি একটু বাইরে বের হবো, তো এই জন্য লেট করে শুরু করাইলেও সময়টা দিয়ে দিতে পারলাম না স্যার। আদাব।